হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে কোনো পোস্টে কিভাবে আনলিমিটেড কমেন্ট নিয়ে নেবেন, তাও আবার 100% রিয়েল কমেন্ট। ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। অসাধারণ সকল এডিটিং এবং হ্যাক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমে আপনার মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করতে হবে, তো প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনি একটি অ্যাপসের নাম লিখে নেবেন। অ্যাপসের নাম হলো ওটু ক্লিকার। তো অ্যাপসটির নাম লেখা হয়ে গেলে আপনি চার্জ বারে ক্লিক করলে এরকম একটি অ্যাপ শো হয়ে যাবে। তো দেখুন, ওটু ক্লিকার নামটি মনে রাখবেন। তো এখান থেকে আপনি অ্যাপসটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার মোবাইলের সিটিং থেকে অ্যাক্সেসিবিলিটির পারমিশনটি এই অ্যাপসটির মধ্যে দিয়ে দিতে হবে। তো যদি সিটিংয়ের মধ্যে না যায় এখান থেকে করতে চান, তাহলে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাকে অ্যাক্সেসিবিলিটির সিটিংয়ের মধ্যে নিয়ে যাবে। তো এখানে আপনি অ্যাক্সেসিবিলিটির সিটিংয়ের নিচের দিকে দেখতে পারবেন অ্যাপসটির নাম। তো এখানে ক্লিক করবেন। তো অ্যাপসটির নাম ওটু ক্লিকার। তো অ্যাপসটির এখানে ক্লিক করে আপনি ডান পাশে এটার পারমিশন এলাও করে দিবেন। ওকে, এলাও হয়ে গেলে আপনি অ্যাপসটির মধ্যে আবার চলে যাবেন। যাওয়ার পর আপনি এখানে এনেবল বাটন দুইটি দেখতে পারবেন। ফেসবুকের কমেন্ট নেওয়ার জন্য দ্বিতীয় বাটনটির মধ্যে ক্লিক করবেন, অর্থাৎ দ্বিতীয় এনেবল বাটনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার স্ক্রিনের মধ্যে ওটু ক্লিকারের মেনুটি ওপেন হয়ে গেছে। এবার আপনি চলে যাবেন যে কোনো একটি ফেসবুক ফেক অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট থেকে আপনি ফেসবুকে কমেন্ট নিতেছেন। তো আমি একটি ফেক অ্যাকাউন্টে চলে গেলাম। এখান থেকে আপনার আইডিটি বের করে নেবেন। ওকে, আমি ফেক অ্যাকাউন্ট থেকে আমার আইডিটা বের করে নিলাম। এবার আপনার আইডির মধ্যে যে পোস্টের মধ্যে আপনি আনলিমিটেড কমেন্ট নিতে চান, তো ওই পোস্টটির কমেন্ট বক্সে চলে যাবেন। তো আমি আমার পোস্টটির কমেন্ট বক্সে চলে গেলাম। ওকে, আপনারাও কমেন্ট বক্সে চলে যাবেন। এবার কমেন্ট বক্সে আমার কিবোর্ডের উপরে ডাইন সাইডে আপনি একটি ফেসবুকের ইমোজি দেখতে পাচ্ছেন, তো এই ইমোজির মধ্যে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করলাম, আপনারাও ক্লিক করবেন। এবার দেখুন এখানে অনেকগুলো ইমোজি শো হয়ে যাবে। এখন আপনার মোবাইলের স্ক্রিনে ওটু ক্লিকারের যে মেনু দেখতে পাচ্ছেন, ওই মেনুর মধ্যে দেখুন একটি প্লাস চিহ্ন আছে, তো ওই প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন ওয়ান একটি বাটন শো হয়ে গেছে। তো এই বাটনটি আপনি যে কোনো একটি স্টিকারের উপর রেখে দেবেন, আবারও প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি বাটন শো হয়ে গেছে, টু। তো এই বাটনটি আপনি সেন্ড বাটনে রেখে দেবেন, অবশ্যই সেন্ড বাটনে। ওকে, রাখা হয়ে গেছে। এবার আপনি উপরে প্লে দেখতে পাচ্ছেন, প্লে করে দিন। দেখুন উড়া দুরা কমেন্ট চলে যাচ্ছে আনলিমিটেড। এখানে আপনি যতক্ষণ না পর্যন্ত ওটু ক্লিকারের প্লে বাটনটি অফ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কমেন্ট যেতেই থাকবে, আর এই কমেন্ট স্টপ হবে না। আর আপনারা তো জানেনই ফেসবুক অ্যাকাউন্টে 100 থেকে 200 একটি কমেন্টের লিমিট থাকে। তো এক ঘন্টা পর পর আপনি 100 থেকে 200 কমেন্ট করবেন। যদি কমেন্ট ব্লক লেগে যায় তাহলে আবার 24 ঘন্টা ওয়েট করতে হবে। এখানে আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনি অনেকগুলো ফেক অ্যাকাউন্ট আপনার মোবাইলে খুলে রাখবেন। একটা ফেক অ্যাকাউন্টের কমেন্ট ব্লক হলে আরেকটা ফেক অ্যাকাউন্ট দিয়ে কমেন্ট করবেন, আবার ওই অ্যাকাউন্টটির ব্লক ছুটে গেলে আবার ওইটা দিয়ে কমেন্ট করবেন। এভাবে আপনি আনলিমিটেড কমেন্ট নিয়ে দেবেন। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার কমেন্টগুলো আইসি কিনা। তো আমি চলে গেলাম আমার পোস্টের মধ্যে। তো আমি যে ফেক অ্যাকাউন্টে কমেন্টগুলো করেছিলাম দেখি আসছে কিনা। তো দেখুন আমাদের ফেক অ্যাকাউন্টটি, তো আমি ফুল ওপেন করে নিলাম। এই যে দেখুন কমেন্টগুলো সব চলে এসেছে। ভিডিওটি বুঝতে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় বা এইভাবে যদি আপনার কমেন্ট নিতে কোনো প্রকার সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই এর সমাধান দিয়ে দিব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।